তো বন্ধু, রাহু কি করতে পারে আপনাকে জানতে হবে। কোটিপতি দিয়ে করতে পারে, রাহুর পীড়িত লোকেদের ভিখারির দিয়ে করতে পারে। তা আপনার রাহু কোথায় আছে, কই কীভাবে আছে জানতে হবে, দেখতে হবে। ভিডিওটা স্কিপ করলে চলবে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি যে পোস্ট করেছি অবশ্যই সে ব্যক্তির লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে এই ব্যক্তি রাহু দ্বারা পীড়িত কি না, বা রাহুর পীড়িত লক্ষণ কি কি। এগুলো কিন্তু জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। যারা জ্যোতিষ আছো, যারা শিখতে চাইছো, তারাও কিন্তু এই বিষয়ে যদি দেখতে থাকো অবশ্যই করে কিন্তু বুঝতে পারবে। জয় মাতারা, জয় গুরু বামদের। নে শুরু করছি আমি। দেখুন যে রাহু কোন কোন জায়গায় থাকলে, কোন কোন ভাবে থাকলে কি কি সিমটম দেয়, বা কি কি আপনি বুঝতে পারবেন যে রাহু আপনার জন্মচাটে পীড়িত আছে, কি কী দেখলে বুঝতে পারবেন। এবার দেখুন রাহু কি কি করায়, রাহুর ক্যারেক্টারটা কি। রাহু এক মানে এই যে একটা ছায়া গ্রহ, মানে যেটাকে আমরা গ্রহ বলি, কেউ আবার গ্রহ বলি না। যেমন সূর্য যেমন আমাদের কিন্তু নক্ষত্র, অনেকে আমরা গ্রহ বলি, রবি গ্রহ না, সূর্য হচ্ছে নক্ষত্র, আর বাদ বাকি চন্দ্র হচ্ছে উপগ্রহ। রাহু কিন্তু একটা এও গ্রহ, ছায়া গ্রহ আমরা যেটা বলি বা বলে থাকি। তাই এটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখুন, শুনুন, তারপরে বিচার বিশ্লেষণ করবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি। প্রথমে দেখুন যে আপনার যে রাহু, যে আপনার জন্মসাথে কোথায় আছে, রাহু কোন কোন ভাবে থাকলে কি কি ফল দিতে পারে, বা কি কি ফল দেয়, আর আপনার যে রাহু যে পীড়িত আছে কি না সে ব্যক্তি দেখে বুঝতে পারবেন আপনি। রাহু হচ্ছে প্রথম যে ক্যারেক্টার, যে যে ঘরে থাকে, যে যে ভাবে। ধরুন একটা জাতকের মেষ রাশি বা মেষ লগ্ন, রাহু ধরুন তার বিশ্বরাশির ঘরে রয়েছে, তার মানে তার কিন্তু রাহু তুঙ্গস্থ আছে। রাহু কিন্তু তুঙ্গস্থ আছে, এবার যিনি সে রাহু যিনি বিশ্বিকা থেকে আপনার জন্মচাটে, সে রাহু কিন্তু নিচস্থ রাহু। এই তুঙ্গি আর নিচস্থর ফলস্বরূপ জানতে হবে। তুঙ্গি গ্রহ কী তুঙ্গি ফল দিতে পারে রাহু, নিজস্ব গ্রহ কি নিজস্ব ফল দিতে পারে, সেটা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে বা দেখতে হবে। এবার এই রাহুর ক্যারেক্টার কী, রাহু হচ্ছে এমন একটি, সে হচ্ছে খালি ভোগ করাই, অথবা আপনি থ্যাম্বেল থেকে বুঝতে পারছেন রাহু গ্রাস করছে। হ্যাঁ, রাহু কিন্তু গ্রাস করে, ভোগ করে সবসময়, আরও পিপাসু, আরও দাও, আরও দাও, আরও দাও, আমি আছি, আমি না নেই, আমি আছি, আমি গ্রহণ করতে রাজি আছি অল টাইমের জন্য। বা সেটা তুঙ্গ হলে কী ফল, কী কী বিষয়ে তার অ্যাক্টিভিটি থাকবে, সে কী বিষয়ে সে ভোগ করার চেষ্টা করবে, আর নেগেটিভ হলে কী বিচার করবে। এবার দেখুন এখানে রাহুর যে বারোটা ভাবের বারোটা ফল দেয়, তাই টোটালটা শুনতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনার জন্মচাটা রাহু কোথায় আছে। রাহু তো এক জায়গায় এক জায়গায় আমরা জন্মচাটা আছেই, সেটা কোথায় কী কী ফল দেবে সেটা নিয়ে মেন কথা, বা সেটা নিয়ে মেন আলোচনা। আমি এতটা ভেঙে বলছি, টাইম লাগবে শুনতে গেলে, যারা জ্যোতিষ শিক্ষার্থী আছে বা যারা জ্যোতিষ আগ্রহী বা জ্যোতিষ ভালোবাসো, তারা কিন্তু দেখতে থাকো, শুনতে থাকো, তাহলে বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না, মিডিল থেকে শুনবে কিছুই বুঝতে পারবে না। বা রাহু হচ্ছে একটা কথা আছে, যার লগ্নে রাহু কাটা মানে গলা কাটা, তার পিছনে শতেক ব্যাটা। এটা কেন, রাহু হচ্ছে সবসময়ের জন্যে একটা ফ্লাক্সেবল জায়গা তৈরি করে, ফ্লাক্স মানে সবাই ওকে চিনবে, মানে একে সবাই চাইবে, একটা ক্রাশ খাওয়ার একটা প্রবণতা। এবার সেটা তুঙ্গ হলে তুঙ্গ হবে আপনাকে ক্রাশ খাবে, যদি নিজস্ব আসে হবে আপনাকে কিন্তু ক্রাশ খাবে। কাউকে দেখে তাকে ভালোবাসো, তাকে হেল্প করবে, কাউকে সে জোর থেকে নিয়ে যাবে বা তাকে মদ খেতে নিয়ে যাবে বা বাইরের জায়গায় নিয়ে যাবে। এটা হচ্ছে বিচার বিশ্লেষণ। এবার দেখুন এই রাহু দেখা গেল আপনার লগ্নস্থ রয়েছে, আপনার ধরুন আমি নেগেটিভ থেকে বলছি, আপনার ধরুন বৃশ্চিক লগ্ন, রাহু আপনার নেগেটিভ লগ্নে বসে আছে, সে আপনাকে কী ফল দিতে পারে আগে জানতে হবে। বৃশ্চিক সাথে রাহুর কিন্তু এন্ট্রি, রাহু আর মঙ্গল কিন্তু সবসময় ভাঙে বা রক্তপাত করে বা যে কোনো ঝামলা ঝঞ্ঝাট অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু রাহু তৈরি করায়। লগ্নে যেমন রাহু থাকলে, যেমন বললাম শতেক ব্যাটা, সেটা যদি বিশ্বলগ্নের ক্ষেত্রে হতো তার মধ্যে শতেক ব্যাটায় লোকে ঘুরে বেড়াতো, যারা রাশিতে করে তাদের ক্ষেত্রে লাগবে। যদি রাহু থাকে তুঙ্গস্থ রাহু, তারা যদি বিশ্বলগ্ন হয়ে থাকে
তাদের কিন্তু অবশ্যই তাদের পিছনে কিন্তু প্রচুর মানুষ ঘুরে বেড়াবে, প্রচুর মানুষ তাদের কিন্তু চাইবে বা বুঝবে, তাদের পেছনে তাদের তিলেই তিলেই চলবে। সেটাই যদি উল্টো নেগেটিভ যদি বিশ্বের লগ্ন হয়ে থাকে, তাহলে আপনার কী করবে, বাজে জায়গায় নেশাগ্রস্ত করে দেওয়া, বাজে জায়গায় নিয়ে যাওয়া, কুসঙ্গ লাভ করা, কু জিনিস ভোগ করা, শরীরের ভেতরে ফুড পয়জন তৈরি করা, পয়জন ঢুকিয়ে দেওয়া, পয়জন জাতীয় নেশা তৈরি করা, এগুলো কিন্তু রাহু করিয়ে থাকে। এটা লগ্নের সাপেক্ষের ফল বললাম, এটা আমি আমি তুঙ্গে বলবো প্লাস নেগেটিভ দুটোই কিন্তু বলবো, এটা কিন্তু শুনতে হবে বুঝতে হবে। এবার দেখা গেল কোনো জাতকের জন্ম, ধরুন বিশ্বলগ্ন থেকে বললাম, এবার ধরুন আমি আসলাম ধনুলগ্ন ধনুরাশি, এদিকে মিথুনলগ্ন মিথুন রাশি, ধনুলগ্ন ধনুরাশি, মিথুনলগ্ন মিথুন রাশি। ধনু মানে হচ্ছে লক্ষ্য, আমি লক্ষ্য আমার কি আছে, আমি সঠিক লক্ষ্য যেতে পারবো কি না, ধনু মানে হচ্ছে তীর। ধনুরাশিতেও কিন্তু রাহু নিচস্ত, বিশ থেকে যেমন ফুল নিচস্ত, ওখানেও কিন্তু নিচস্ত। আর মিথুনে কিন্তু মিথুনে কিন্তু তুঙ্গস্ত, রাহু কিন্তু মিথুনেও তুঙ্গস্ত, পুনর্বশ নক্ষত্র পর্যন্ত সে কিন্তু তুঙ্গস্ত থাকে। এবার এই রাহু যদি ধনুলগ্নের ক্ষেত্রে হয়ে থাকে, তার লক্ষ্য থাকবে কেমন, লক্ষ্য থাকবে তার লক্ষ্য থাকবে বায়ে জায়গায়, লক্ষ্য থাকবে তার বাজে জায়গায় লক্ষ্য থাকবে, সে তীর মারবে কিন্তু সে বাজে জায়গায়, ভালো জায়গায় তো লক্ষ্য ঠিক ঠিক থাকবে না তার। তারপরে একটা নেগেটিভিটি একটা জায়গা ফ্লাশ করবে, এই জিনিসটা ওদের করি, এইবার জুয়ো খেলি, এইবার টাকা লাগা, এইবার এই করি। আর মিথুন লগ্ন যদি হয়ে থাকে, সে বলে না আমায় কিছু করতে হবে, আমায় ডেভেলপমেন্ট করতে হবে, আমার শরীর ঠিক রাখতে হবে, আপনাকে আমাকে ঠিক সুভক্ষণ করতে হবে, সেগুলো ক্যারেক্টার বুঝতে পারলাম। নেগেটিভ আর পজিটিভ কিন্তু তুঙ্গি আর নিচস্তরের কথা বললাম, এবার রাহুর ভাব প্রকাশ করছে আমি, এগুলো বুঝতে হবে। ধরুন আপনার লগ্ন যদি রাহু থাকে, যে কোনো লগ্ন হোক না কেন, তো সে তুঙ্গ নিচস্ত আমি ভেঙে বলবো, ধরুন মিসেসির ঘরে বা লগ্নে আমার আমরা রাহু আছে, সে রাহু তার মানে আমরা সপ্তমে কেতু আছে, রাহু যদি লগ্নে থাকে মেষের ঘরে, একটা কথা বলবো, মেষ হচ্ছে মানে মহিষ মানে ভেড়া, তার প্রচুর ক্ষমতা, রাগ, তেজ, সে কিন্তু সে তেজ কিন্তু আরও উগ্র হয়ে যাবে, সে কিন্তু আরও বেড়ে যাবে, তার ভেতরে একটা স্পৃহা কাজ করবে, এই মারামারি ঝুঁঝামালা, এইখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, মারামারি করে বেড়াচ্ছে, মাথা ফাটাচ্ছে, রক্তপাত করছে, মারামারি করে এলো, নেশাগ্রস্ত করে এলো, এটা হচ্ছে মেষ রাশির ক্যারেক্টারের সঙ্গে রাহু যদি থেকে থাকে। এবার আসছি আমি দ্বিতীয় রাহু, সে মেষ রাশির জাতকেরই যদি দ্বিতীয় রাহু থাকে, তুঙ্গি রাহু, সে কিন্তু সুভক্ষণ কাজ করবে। দ্বিতীয় রাহু থাকলে সে সুখাবার, সুভক্ষণ, সুরা মানে নেগেটিভ সুরা না, বাজে বাজে ড্রিঙ্কস নয়, ভালো হাইফাই ড্রিঙ্কস করবে, ভালো ভালো জায়গায় রেস্টুরেন্টে খাবে, ভালো ভালো উচ্চ পদস্থ গিয়ে সেখানে গিয়ে তার রুচিশীল ব্যাপার থাকবে। এটা এটা রাহুর কিন্তু ক্যারেক্টার, সে কী কী ভোগ করতে পারে। দ্বিতীয় ভাব হচ্ছে ভোগ করা বা তার সম্পদ জায়গা, দ্বিতীয় রাহু থাকলে অর্থ কোনো জমবে না, সে কিন্তু প্রচুর মিথ্যা কথা বলবে, সে প্রচুর মিথ্যা কথা বলবে দ্বিতীয় রাহু থাকলে। যদি তুঙ্গে থাকে পজিটিভ মিথ্যা কথা বলবে, আর যদি নিজস্ব থাকে সেখানে নেগেটিভ কথা বলবে। এবার আসলে তুঙ্গি রাহু দেখা গেল, মানে বিশ্বরাশিতে রাহু আছে, চারটা দেখছেন বিশ্বরাশিতে রাহু আছে আপনার, তাহলে কিন্তু রাহু তার মানে তুঙ্গি আছে, তাই রাহু দ্বিতীয় রয়েছে, আপনি সুভক্ষণ টক্ষণ করতে পারবেন। এবার ধরুন মিথুনে ধরুন রাহু আছে, আমরা তৃতীয় হবে রাহু রয়েছে, তৃতীয় রাহু থাকলে কী হবে, তৃতীয় তুঙ্গি রাহু যেহেতু ভালো বন্ধু বান্ধব স্থাপন করে, ভালো বন্ধু বান্ধব, ভালো বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা হবে, উচ্চ বয়স্ক লোকের সঙ্গে মেলামেশা হবে, ভালো ভালো মানে বন্ধু বলতে গেলে হাই লেভেলের বন্ধুর সঙ্গে মিশতে পারবেন, ভালো ভালো রিলেশনশিপ তৈরি করবেন, ভালো ভালো লোকের সঙ্গে রিলেশনশিপ তৈরি করবেন, সে কিছু দিক চায় না, আদিক ফাটকা মাঝে মধ্যে অর্থও দেয় তৃতীয়, তার কারণটা পরে বলবো, নাহলে ভিডিও বেড়ে যাবে, আমরা দেখতে আমাদের অধৈর্য হয়ে যাবেন আপনারা। এবারে তৃতীয় রাহু গেল কানেকশান, চতুর্থ রাহু তাহলে কী হবে, চতুর্থ রাহু থাকলে গৃহ সুখের জায়গায় বাধা, গ্যাস অম্বলে ভোগা, মায়ের সঙ্গে মতবিরোধ, মায়ের সঙ্গে রিলেশনশিপ ভালো নয়, মাঝে মধ্যেই অশান্তি, গৃহে অশান্তি, সেটা কিন্তু কেতু থাকলেও হয় অশান্তি, বাড়িতে কেউ সুসাইড উদ্যোগ করতে পারে, রাহু যে চতুর্থ যদি ভাবে থেকে থাকে, সেই রাহু যদি প্রীত হয় তো আরও নেগেটিভ, যদি তুঙ্গ হয় তা কিছুটা কমবে। আগে যে বলে দিলাম তুঙ্গ আর নিচস্তর কথাটা আগে বললাম, সেটা হয়তো আমাদের মনে আছে, পারলে একবার
এগিয়ে দেখে নেবেন। এবার সেই রাহু আপনাকে দেখলেন চতুর্থে হয়তো বিয়ে থা করে এলেন, প্রচুর অশান্তি লেগে গেল সংসারে, দিবস অশান্তি, মায়ের সাথে ডিটাচ হয়ে গেলেন, আপনি আলাদা হয়ে গেলেন, শারীরিক একটা রোগ ভোগ এই অম্বল এই গ্যাস মানে যাচ্ছে তো অবস্থা করতে পারে রাহু চতুর্থ রাহু। পঞ্চম রাহু তাহলে কী হবে, পঞ্চম হচ্ছে মেধার প্রকাশ, যাকে বলেন মেধার প্রকাশ বা বিকাশ, পঞ্চম ভাব বা নিজস্ব অর্থ বা প্রেম প্রীতির জায়গা। রাহু যদি তুঙ্গে থাকে তার প্রেমটা হবে ভালো জায়গা প্রেম হবে, নেগেটিভ থাকবে সে প্রেম কিন্তু ভালো হবে না, নিজস্ব হলে সে প্রেম ভালো হবে না। তার মেধার বিকাশ থেকে তুঙ্গে হলে মেধার বিকাশ প্রচুর পাবে, নিজস্ব হলে মেধার বিকাশ একটু পাবে না, উল্টে পড়াশোনার দিক থেকে লবলঙ্গ সে তৈরি করবে। ষষ্ঠ স্তর রাহু থাকলে কী হয়, তার শারীরিক যে রোগভোগগুলো আছে যদি নিজস্ব যদি হয়ে থাকে তার কিন্তু রোগভোগগুলোর প্রকোপ বেশি পাবে, আর যদি সেই রাহু যদি তুঙ্গ থাকে সে রোগভোগ পরিশ্রমের ক্ষমতা নেগেটিভ পরিশ্রম থাকবে, যার তুঙ্গ থাকবে সে পজিটিভ পরিশ্রম করবে, পরিশ্রম করার ফলে তার কর্মক্ষমতা অনুযায়ী তার ইনকাম তো দেবে তাকে, আর যদি নিজস্ব থাকে সে কিন্তু ভালো ফল দেবে না, নেগেটিভিটি ফল তাকে দিয়ে যাবে এই রাহু। বা সপ্তম রাহু তাহলে কী হয়, ম্যারেজ লাইফ ডিস্টার্বেন্স, বিয়ে নাও হতে পারে, যদি তুঙ্গি হয় তাহলে কিন্তু বিয়ে দিতেও পারে, আর যদি নিজস্ব হয় ঝুট ঝামেলা মামলা মকদ্দমা ঝামেলা কোর্ট কেস কাচারি সব দিকে ঝামেলা তৈরি করবে রাহু। তুঙ্গি হলে হয়তো আপনি জিতে যাবেন, নিজস্ব হলে আপনি হেরে গিয়ে জেলে ঢুকে বসে থাকলেন, তাই রাহুর হচ্ছে ক্যারেক্টার। অষ্টম রাহু রাহু কী দেয়, অষ্টম রাহু কিন্তু জিনিসটা কিন্তু জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, অষ্টমে রাহু কিন্তু ভালো জ্যোতিষবিদ্যা দেয়, ভালো স্পিরিচুয়াল পাওয়ার দেয়, গুপ্ত বিদ্যা দেয়, যারা তন্ত্র করে তন্ত্র সাধনার জায়গা দেয়। এই রাহু দ্বিতীয় রাহু যেমন মুখের ভাষা খুব খারাপ করায়, অষ্টম রাহু কিন্তু খুব গোপন জিনিস তৈরি করায়, অষ্টম রাহু কিন্তু জীবন হানি অবধি করায় যদি নিজস্ব যদি থেকে থাকে, অ্যাক্সিডেন্ট অবধি করায়। রাহু যদি অষ্টমতায় গ্যাস অম্বল হুটহাৎ করে ফাটকা অর্থলাভ গোপনভাবে অর্থলাভ টিকিটে অর্থলাভ কর্ম করে অর্থলাভ, হয়তো বসে আছেন ফাট করে একটা দালালি করা, হয়তো কারো জমি দালালি করলেন সেখান থেকে অর্থলাভ করলেন, এই অষ্টম রাহু কিন্তু দিয়ে থাকে। অষ্টমে রাহু আমাকে আপনাকে অগ্রিম অ্যাডভান্স কিছু বুঝতে পারবেন, সিক্স সেন্স পাওয়ার তৈরি করে অষ্টমে রাহু। অষ্টমস্থ রাহুর কিন্তু অনেক ব্যাপার আছে, এটা জন্মছাড়ার উপরে ডিপেন্ড করে। রাহু কিছু সময় রাহু আমাকে এতটা ফ্ল্যাশবল করে দেবে, লোকে পরিচিতি বৃদ্ধি করে রাহু অষ্টমে যদি রাহু থাকে, পরিচিতি বৃদ্ধি করে, যদি চন্দ্রসঙ্গে রাহু যুক্ত হয়ে যায় অষ্টমে তার জলে ফানা থাকে, জলে বিপদটা ম্যাক্সিমাম থাকে যদি চন্দ্রসঙ্গে যুক্ত হয়ে যায়। এবার আছে নবমে রাহু, নবমে যদি তুঙ্গ রাহু হয় আপনি ফাটাফাট লটারি পাবেন, 200% গ্যারান্টি দিয়ে বললাম লটারি পাবেন 200%। যদি নবমে যদি রাহু থাকে তা জন্মচাটে তুঙ্গি রাহু যদি থাকে সে কিন্তু ফাটাফাট অর্থ লটারির টিকিট দেখেন না, ফাটাফাট লটারির টিকিট পাচ্ছে, কিন্তু রাহুটা কিন্তু থাকে না। রাহু যেমন রাহুতে ভোগ করায় না, দিলেও আপনাকে প্রচুর সে ভোগ করবে, সে তো ডাকতে দেবে না, যে পথে এসেছে সে পথে নিয়ে পালাবেও, যে কোনো প্রকারে সে খরচা করিয়ে দেবে আপনাকে অর্থ, সে মদ খেয়ে হোক জুয়া খেলে হোক বাইরের জায়গায় গিয়ে হোক যে কোনো জায়গায় গিয়ে রাহু কিন্তু আপনাকে নষ্ট করে দেবে। জুয়া খেলায় খুব কানেকশান তৈরি করে রাহু, একদিনে বল হবে, একদিনে সব কিছু কুটিপুত করবে, একদিনে সব খাবো একদিনে সব নেবো, ভাগ্যস্থান হয় রাহু। তুঙ্গ যদি ভাগ্য সেরাম জায়গা দেবে আজ নিজস্ব হয় সে জায়গাটা টোটালটা নেগেটিভ দেবে, জুয়া হেরে যাবে, জুয়া খেলেই যাবে, জুয়া হেরেই যাবে, টাকা পাবে না, লটারি কেটে যাবে, লটারি কোনো টাকা পাবে না, বাজে জিনিস ভক্ষণ করা ভাগ্য, ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবে না, ভালো কারো জ্ঞান দিলে সে জ্ঞান তার সহ্য হবে না, তার কোনো জ্ঞান তার ভালো লাগবে না, সবসময় মনে হবে যে আমি সঠিক তোমার সব বেঠিক। ভাগ্যস্থ রাহু নবমে রাহু ভাগ্য জায়গায় রাহু। দশমে যদি রাহু থাকে তার কিন্তু প্রচুর কিন্তু পিতৃভাবার সাথে কিন্তু সম্পর্ক ভালো হয় না, বাবার সাথে সম্পর্ক ভালো হয় না, যদি দশমস্থ রাহু থাকে প্রচুর কর্ম তাকে চেঞ্জ করতে হয়, অনেকগুলো কর্ম তাকে চেঞ্জ করতে হয়, আজকে এই কর্ম কালকে সেই কর্ম পরশুদিন তমুক কর্ম তারপর দিন আর এক কর্ম, তারা কিন্তু কানেকশান থেকে যায়,
তাকে কিন্তু সাংসারিক জীবনে কিন্তু ডিস্টার্বেন্স করে। দশম যদি রাহু থাকে তার কিন্তু সাংসারিক জীবনে কিন্তু প্রচুর ডিস্টার্বেন্স করে, তার সংসার জীবন কিন্তু ভালো হয় না, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। তার অতীব রাগ থাকে, দশমের রাহু থাকলে তার অতীব রাগ ক্রোধ অহংভাব, কর্মের জায়গা থেকে অহংভাব, আমি সব পারি, আমি সব সম্ভব, আমি সব কর্ম পারি, তোরা কেউ কিছু পারিস না, দেখুন দশমের রাহুর ক্যারেক্টার। তৃতীয় রাহু থাকলে যে কথা বলো, তৃতীয় রাহুর কথা বলা ভুলে গিয়ে তৃতীয় রাহুর কথা ভুলে গেলাম, তৃতীয় থাকলে কিন্তু ভাই বোনের সঙ্গে দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু রিলেশনশিপ ভালো থাকে না, তারা কিন্তু আপনাকে ইউজ করবে, বন্ধুবান্ধব দাদা ভাই কোন তারা কিন্তু আপনাকে ইউজ করে ব্যবহার করবে, আর আপনি সঙ্গে মানে ছুটবেন, ভাববেন এই বাবা আমি করে দিচ্ছি আমার নাম হবে, কিছু হবে না, ফালতু ছুটবেন। রাহুর কানেকশান তৃতীয় কথা বলার কারণ হচ্ছে দশমের একাদশ ভাব, তো দশমের একাদশ ভাব বলে তৃতীয় কথাটা বললাম। এবার যদি ইলেভেন্থ রাহু থাকে, যেভাবেই থাকুক না কেন ইলেভেন্থ রাহু তাকে ফাটকা অর্থ দেবে 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 দেবে, যেখান থেকে হোক মাঝে মধ্যে তার অর্থ লাভ করবে সে একাদশ রাহু। তৃতীয় রাহু যেমন করায় ভালো ভালো বন্ধুত্ব স্থাপন তৈরি করায়, এখানে তো অর্থ দিয়ে যাবে রাহু, তৃতীয়স্থ রাহু যদি থেকে যদি থাকে। রাহুর এগুলো কিন্তু লক্ষণ, আমি কিন্তু বারোটা ভাবগুলো বলে নিয়ে কোন কোন জায়গা থাকলে ভালো ফল দেবে সেটা বলবো, শুনবেন পুরোটা, স্কিপ করে পালিয়ে যাবেন না, আমরা দেখা হয়ে গেল তো বুঝতে পারবেন না। এবারে এই রাহুর একাদশ রাহু থাকলে হঠাৎ করে অর্থ লাভ দেয়, হয়তো আমরা আজকে 20,000 টাকা দরকার বা 30,000 টাকা দরকার, হট করে জুটে যাবে, কেউ দেবেন ঠিক আমার টাকা জুটে যাবে, জোগাড় হয়ে যাবে, যে কোনো হোক এটা কিন্তু লটারে কিন্তু ফাটকা অর্থ লাভ করে থাকে এই রাহু। ইলেভেন্থ হাউসে মানে হচ্ছে মানে পঞ্চমাদার মানে কেতু আছে, রাহুর কানেকশানটা এই ইলেভেন্থের কানেকশানের জায়গায় ভালো ফল দিয়ে থাকে। দ্বাদশ রাহু তাহলে কী হয়, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। ব্যয় ভাবে যদি রাহু থেকে থাকে তাহলে দেখবেন আপনি ব্যয়গুলো খুব বাইরে জায়গায় ব্যয় করছেন, বা সে তুঙ্গ গ্রহ থাকে, তুঙ্গভাবে যদি থাকে সে তুঙ্গভাবে ব্যয় করবেন, ভালো সৎ জায়গায় ব্যয় করবেন। আর যদি নেগেটিভিটি যদি রাহু যদি থাকে তাহলে কিন্তু আপনার নেগেটিভিটি কিন্তু আপনি পথে কিন্তু অর্থ ব্যয় করবেন, বাইরে জায়গায় যাওয়া, বাইরেভাবে বাইরে জায়গায় শুয়ে থাকা, যেটা বললাম বুঝতে পেরেছেন, বাইরে জায়গায় রিলেশনশিপ তৈরি করার, বাইরে জায়গায় গিয়ে সেখানে অর্থ নষ্ট করা। আর তুঙ্গ যদি থাকে সৎ জায়গায় ব্যয় করবেন, অর্থ কাউকে হেল্প করলেন, কোনো ঠাকুর বাড়িতে অর্থ দিয়ে এলেন, কোনো জায়গায় শোনকক্ষটা ভালো হলো, রিল্যাক্সেবল হলো, সাদা শোনকক্ষ হলো, বিছানা চাদর পরিষ্কার পরিপাটি করে রেখে দিলেন, রুমটা হবে আমার ঝাঁকাস রুম হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো ভালোবাসবে না। যদি দ্বাদশে যদি হয় ও নোংরা শুয়ে পর যা হবে দেখা যাবে, তো যাই আগে গিয়ে মদ খেয়ে আসে, এটা রাহুর ক্যারেক্টার। আমি কিন্তু গোটা বাংলায় বলছি, শুনতে ভালো না লাগতে পারে কিন্তু সত্য কথা বলছি, সুরাপান করে ফেলা, বাইরে জায়গায় গিয়ে শয়নকক্ষে মানে কী বলতে বুঝতে পেরেছেন আপনারা, সে সব জায়গায় থাকে সেই জায়গায় চলে যাওয়া, এই হচ্ছে রাহুর কানেকশান। এবার বলবো রাহু কোন কোন ঘরে তুঙ্গ থাকে, কোন কোন ঘরে নিজস্ব থাকে। রাহু হচ্ছে তুঙ্গ হচ্ছে যাদের বিষ রাশির ঘরে রাহু আছে, যাদের বিষ রাশির ঘরে রাহু আছে তাদের কিন্তু রাহু তুঙ্গি রাহু। ভাবগুলো আমি আগে বলে দিয়েছি, সেটা যে দ্বিতীয় ভাব তৃতীয় ভাব ভাব যেগুলো বলেছি সেগুলো আগের থেকে শুনে নিতে হবে, আপনার কোনভাবে আছে লগ্নের সাপেক্ষে কোনভাবে আছে। চন্দ্র যেমন বিষ রাশিতে তুঙ্গ হয়, রাহু কিন্তু বিষ রাশিতে তুঙ্গ হয়, বৃশ্চিকে নিচুস্থ হয়, বৃশ্চিকে নিজস্ব হয়, মিথুনে আবার তুঙ্গ হয়, সেটা 15 বছর নক্ষত্র অবধি, কৃত্তিকা থেকে 15 বছর 4টা নক্ষত্র অবধি রাহু তুঙ্গ থাকে। আর নিজস্ব হয় ধনুরাশের অবধি, মূলা নক্ষত্র অবধি সেখানে নিজস্ব থাকে, বিশাখা থেকে মূলা আর এদিকে কৃত্তিকা থেকে 15 বছর তুঙ্গিয়া নিজস্ব। এবার যদি বলেন যে রাহুর যারা ভালো রাশিতে করে রাহু তারা তুঙ্গস্থ আছে, আগেও বলেছি আমি, এবার যে দেখা গেলো যে আপনার বললাম যে লগ্ন সাপেক্ষে দেখতে হবে সেটা কোন কোন ভাবে আছে, রাহু যে নেগেটিভ যেমন দেবে, এবার যার যার ভাবে থাকবে, যে যে ঘরে থাকবে, যে যে ভাবে থাকবে সেইভাবে কিন্তু আপনাকে ফল দেবে। আমরা ধরুন দেখা গেলো তুঙ্গিরাও আপনার ধরুন তুলা লগ্ন,
আপনার অষ্টমে রাহু মানে বিষ রাশি তার রাহু টুঙ্গি রাহু, তা কী ফল দেবে আপনাকে অষ্টমে টুঙ্গি রাহু? হঠাৎ করে অর্থলাভ, ফাটকা লাভ, ফাটকা অর্থলাভ কেন দেবে? এবার বলুন তো কেন দেবে? বিষ থেকে যদি হয় দুই মিথুন, তিন কন্যা কর্কট, চার সিংহ, পাঁচ হচ্ছে কন্যা, যেমন দেবে তেমনি নেবে। নবম দৃষ্টি কিন্তু করছে, রাহু দৃষ্টি হচ্ছে পঞ্চম নবম দ্বাদশ দৃষ্টি। তেমন যে অষ্টমে যদি আমরা রাহু থাকে, তেমন দ্বিতীয় কেতু আছে, সেও তুঙ্গি কেতু তুলালগ্ন যদি হয়ে থাকে। তুলালগ্ন যদি রাহু যদি বিষয়ে থাকে তুঙ্গি, কেতু কিন্তু তুঙ্গি আছে। রাহু যেমন খালি ভোগ চায়, কেতু কিন্তু গুটিয়ে থাকে। রাহু হচ্ছে মাথা, কেতু হচ্ছে সাপ। রাহু কেতু যে কম্বিনেশন জায়গাটা, জিনিসটা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন কমেন্টস করবে, যারা বুঝতে পারবেন না আমাকে ফোন করতে পারেন। আর অনলাইন ফিস আপনারা জানেন, অনলাইন ফিস আমার 700 টাকা, সেটা আপনি জেনে নেবেন, দেখে নেবেন, অবশ্যই করে আমি বলে দেবো কী কী করতে হবে না করতে হবে আপনাকে। বিষয় জানতে গেলে সঙ্গে থাকুন। জয় মাতা, জয় গুরু বামদেব। আরও বিষয়ে বলবো, আগামী দিন কেতু নিয়ে বলবো। ভালো থাকে যে বুঝতে পারেন অবশ্যই করে কমেন্টস করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব।